আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল টু লার্নিং এই ভিডিওতে আমরা আলোচনা করবো ষষ্ঠ শ্রেণী পনেরোতম সপ্তাহের কর্ম কর্মজীবনমুখী অ্যাসাইনমেন্টের উত্তরপত্র তোমাদের বিজ্ঞান অ্যাসাইনমেন্টের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে আছে চাইলে দেখে নিতে পারো তো প্রথমে অ্যাসাইনমেন্টের কোশ্চিনটা দেখে আসি সেখানে কী কী নির্দেশনা দিয়েছে এবং কী কী কাজ দিয়েছে তো এটা তোমাদের কোশ্চিন শ্রেণী ষষ্ঠ এবং বিষয় কর্মজীবনমুখী অ্যাসাইনমেন্ট নির্ধারিত কাজ হচ্ছে তিন প্রথম অধ্যায় থেকে দিয়েছে কর্মেই আনন্দ পাঠ্যশ্রম আলোচনা বিষয় তোমরা দেখে নিও এটা জরুরি আমাদের জরুরি হচ্ছে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ তোমার পরিবারে কাইক শ্রম ও মেধাশ্রমের একটি তালিকা প্রস্তুত করো এর মধ্যে কোন ধরনের শ্রমকে তুমি অধিক গুরুত্বপূর্ণ বলে মনে করো এবং কেন সেটা একটু আলোচনা করতে হবে তো এই কথার উপর ভিত্তি করে আমাদের একটা অ্যাসাইনমেন্টের শিরোনাম তৈরি করে দিয়েছি চলো দেখে নেওয়া যাক এবং উত্তরপত্র দেখে নেওয়া যাওয়া উত্তরপত্র দেখার পূর্বে ছোটো একটা রিকোয়েস্ট তোমাদের কাছে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন অ্যাসাইনমেন্টের শিরোনাম কায়িক শ্রম ও মেধাশ্রমের গুরুত্ব লেখার একটু ঝাপসা মনে হয় একটু তোমরা একটু হাই রেজুলেশন দেখার চেষ্টা করে লিখে নিতে পারো তো দেখো মানুষ কোনো কাজ সম্পন্ন করতে যে শারীরিক বা মানসিক শক্তি দিয়ে থাকে তাকে শ্রম বলে শ্রম সাধারণত দু ধরনের যথা মানসিক শ্রম ও শারীরিক শ্রম পৃথিবীতে জীবন যাপন করতে হলে সব মানুষকেই কম বেশি শারীরিক ও মানসিক শ্রম করতে হয় প্রত্যেক মানুষই তাদের নিজ নিজ কর্মক্ষেত্রে শারীরিক ও মানসিক শ্রম দিয়ে থাকে মানসিক শ্রমটা কি জিনিস মস্তিষ্কে কাজে লাগিয়ে মানুষ তার মেধা মনন দিয়ে যে শ্রম দিয়ে মানুষের জীবনে মানসিক শ্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ মানসিক শ্রম ব্যতীত মানুষের মানসিক বিকাশ সম্ভব নয় কথাই বলে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা শ্রমবিমুখ ব্যক্তির কো মনে কখনো ভালো চিন্তার উদয় হয় না পক্ষান্তরে পরিশ্রমী ব্যক্তির মন সব সময় সতেজ হয়ে থাকে বৈজ্ঞানিক সাহিত্যিক দার্শনিক ও চিকিৎসক রাজনীতিবিদ অর্থনীতিবিদ ও শিল্পীর পরিশ্রম মূলত মানসিক শারীরিক বা কায়িক শ্রম এখন আসে আমাদের শারীরিক বা কায়িক শ্রম কি মানুষ তার শারীরিক শক্তি দিয়ে কোনো কাজে যে শ্রম দেয় তাই হচ্ছে শারীরিক শ্রম জীবনে বেঁচে থাকার জন্যে মানসিক ও শারীরিক দুই প্রকার শ্রমেই সমান গুরুত্ব দিয়ে থাকে মানসিক শ্রম মূলত কাজের প্রেরণা যোগায় আর শারীরিক শ্রম তা সমাধান করতে সাহায্য করে সৃষ্টিকর্তা আমাদের শারীরিক কার্যক্রম করার জন্য বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দান করেছেন এসব ব্যবহার করে যে শ্রম দেয় তাই হচ্ছে শারীরিক শ্রম শ্রম ও মানসিক শ্রম করে থাকেন সেগুলোর তালিকা নিচে উপস্থাপন করা হলো কায়িক শ্রম সকল সদস্যের সকালে শারীরিক ব্যায়াম মা মায়ের রান্না করা ফুল বাগানে দাদার পানি দেওয়া বাবার নিত্য প্রয়োজন বাজার করা তুমি তোমার মতন শ্রমগুলো অ্যাড করতে পারো ওকে মানুষের শ্রম আমার পড়াশোনা বোনের পোনা পড়াশোনা আমার গল্পের বই পড়া মায়ের শিক্ষকতা বাবার ব্যাংকে চাকরি দাদার পত্রিকা পড়া তুমি চাইলে এখান থেকে তোমার নিজের মতো ইচ্ছা মতো তুমি তোমার কায়িক শ্রম মানুষের শ্রম অ্যাড করতে পারো ওকে শ্রমিক মানুষকে যে বেঁচে থাকার রসদ জোগায় শ্রম ব্যতীত পৃথিবীতে কোনো জাতি উন্নতি লাভ করতে পারে না পৃথিবীর যে জাতি যত বেশি পরিশ্রমী সে জাতি তত বেশি উন্নত ও সম্পদশালী যে কোনো শ্রমের মূল্য আছে আর যার জীবনে শ্রমের যন্ত্রণা নেই তার কিছুই আশা করা উচিত নয় একমাত্র কঠোর পরিশ্রমী মানুষকে সাফল্য স্বর্ণ করে পৌঁছাতে পারে কায়িক ও মানসিক শ্রমের মধ্যে আমাদের কাছে কায়িক শ্রমটি অধিক গুরুত্বপূর্ণ মনে হয় তুমি চলে আমাদের সোশ্যাল গ্রুপে জয়েন হতে পারো লিংক ভিডিও ডেসক্রিপশনে আছে ওকে তো হয়েছে দেখো কারণ প্রভাত আছে স্বাস্থ্যই সকল সুখের মূল শারীরিক ভালো না থাকলে কোন কাজে মন বসে না পৃথিবীতে সবকিছু অর্থহীন মনে হয় যদি শরীর ভালো না থাকে আর এই শরীর ভালো রাখতে হলে শুধু শুয়ে বসে খেলে হবে না কিছু পরিশ্রম করতে হবে আমরা প্রতিদিন যত বেশি হাঁটাচলা করব ততই আমাদের শরীর সুস্থ এবং স্বাভাবিক থাকবে সেজন্য সুস্থ স্বাভাবিক জীবন যাপন করার জন্য নিয়মিত কায়িক শ্রম করতে হবে এবং কায়িক শ্রমের গুরুত্ব সম্পর্কে সবাইকে সচেতন করতে হবে কায়িক শ্রম মানে শারীরিক শ্রম আমরা কাজ করতে শারীরিকভাবে যে শ্রম দিয়ে থাকি তাকে কায়িক শ্রম বলে আমাদের সমাজে বা শ্রমের কোনো মূল্যায়ন নেই সবাই তাদের সমাজের নিচু স্তরের মানুষ হিসেবে মূল্যায়ন করে অথচ তাদের পরিশ্রমের ফলে ধনীরা সুখ যাপন করছে আমরা যারা মানুষের শ্রমের শ্রমিক তারা কায়িক শ্রমের শ্রমিকদের অবদানে বেঁচে আসি তাদের শ্রমকে অবমূল্যায়ন করার উপায় নেই এই জন্য আমাদের শ্রমের মর্যাদা সম্পর্কে সচেতন হতে হবে এবং অন্যকে সচেতন করতে হবে তো এটা একটা তোমাদের নমুনা উত্তরপত্র তোমাদের দেওয়া হলো এভাবে তুমি তোমার নিজের একটু সৃজনশীলতা অ্যাপ্লাই করে অ্যাসাইনমেন্টটা তৈরি করার চেষ্টা করবা ভালো লাগলে লাইক দিও শেয়ার করো বন্ধুদের মাঝে এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী আপডেট পাওয়ার জন্যে থ্যাংক ফর ওয়াচিং টাটা